ইউটিউব চ্যানেলে আজকে আমরা ফ্ল্যাট ডিজাইন করব রেস্টুরেন্ট রিলেটেড। তো সেজন্য আমরা আজকে ফার্স্টে আমরা ফটোশপটা ওপেন করে নিব, দেন আমরা যে আর্টবোর্ডটা নিব, আর্টবোর্ডটা নেওয়ার জন্য আমরা ক্রিয়েট নিউতে যাব অথবা ফাইল থেকে নিউতে যাব, এই যে দেখতে পাচ্ছেন, অথবা কন্ট্রোল এন দিলে আপনার আর্টবোর্ডটা চলে আসবে। তো আমরা ক্রিয়েট নিউতে দিব, দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো আর্টবোর্ড আপনি কাস্টমাইজ করে নিবেন। আপনারা আমরা জানি যে আমাদের যে রেগুলার যে প্রায়ের যে আর্ট বোর্ডটা সেটা হচ্ছে গিয়ে উইথ হচ্ছে 8.27 এবং হাইট হচ্ছে গিয়ে 11.69। তো এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সাইজটা, এবং এটার সাথে আমরা ব্লিড অ্যাড করে নিব, ব্লিড হচ্ছে গিয়ে 0.25। তো আমরা 11.27 এর সাথে আমরা 0.25 যোগ করলে হবে হচ্ছে গিয়ে 8.52, এবং এটার সাথে আমরা নিয়ে নিব তো 11.94, মেবি 94। তো আর এখানে আপনারা কালার মোড দিবেন CMYK কে, এবং এখানে আপনি রেজুলেশন দিবেন 300 পিক্সেল। ব্যাস, এ হচ্ছে কি আমার একটা পারফেক্ট আর্টবোর্ড। আর এখানে আমরা যে প্রেজেন্ট ডিটেলস, এখানে আমরা দেব এটার নামটা, যেহেতু আমরা রেস্টুরেন্টের নাম, সেহেতু রেস্টুরেন্ট লিখেই দিলাম। এই দেন আমরা ক্রিয়েটে দিলাম, আমাদের আর্ট বোর্ডটা চলে এসেছে। তো আর্ট বোর্ডটা চলে আসার পর আমরা এখন যে ব্লিডের যে অংশটা এবং মার্জিনের যে অংশটা সেটা আমরা নিব। তো ফার্স্টে আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিব, রেক্টাঙ্গেলটা এখান থেকে ক্লিক করে 0.25 আমরা ইঞ্চিতে নিব, এবং এখানেও সেম 0.25 IN মানে ইঞ্চি। দেন ফ্রম সেন্টার দিলে আমাদের এখান থেকে মাঝখানে একদম যে সেন্টার বরাবর ওখান থেকে আসবে, আমরা চাইলে যে কোনো স্থান থেকে সেভ করতে পারি। তো এই দেখতে পাচ্ছেন, এটাকে আমরা করবো কি এখন ডিরেক্ট সিলেকশন সিলেকশন টুল থেকে ক্লিক করার পর এটাকে আমরা আমাদের একদম কর্নারে নিয়ে আসব। কর্নারে আনার পর আমাদের যে ব্লিডের যে অংশটা সেটা আমরা ফার্স্টে নিব 0.125, এটা হচ্ছে কি আমাদের ব্লিডের অংশ 0.25। এবং এখন যেটা নিব সেটা হচ্ছে মার্জিন, মার্জিন আমরা নিব 0.25। তো আমরা জানি এটার পুরোটা হচ্ছে কি 0.25, আর এটার হাফ মানে অর্ধেক হচ্ছে 0.125। তো এটা হচ্ছে আমার ব্লিডের অংশ আর এটা হচ্ছে আমার মার্জিনের অংশ। তো আমার লেফট সাইড এবং বটম সাইডে নেওয়া, টপ সাইডে নেওয়া হয়ে গেলে এখন আমি রাইট সাইড এবং বটম কর্নারটা যে আছে সেখানে নিব। আমি এটাকে এখানে ক্লিক করে আমি এটা উঠিয়ে দিচ্ছি, ব্যাস এখান থেকে আমি ক্লিয়ার ক্লিয়ার একটু জুম করে নিচ্ছি, আমার ধরতে সুবিধা হবে। এই এখানে আমি ক্লিক করে নিলাম, দেন এখানে আমরা সেম টু সেম এখানে ফার্স্ট আমরা ব্লিডের অংশটুকু নিলাম, তারপর আমরা নিব হচ্ছে গিয়ে মার্জিনের অংশটুকু। এই মার্জিনের অংশটুকু আপনাদের হয়তোবা ফার্স্টে এখানে যে আমার এখানে যে একটা রুলের মানে স্কেলের মতো অংশ দেখতে পাচ্ছেন, এটা হয়তো বা আপনাদের নাও আসতে পারে। আপনারা কন্ট্রোল আর ক্লিক করবেন, আর ক্লিক করে দেখতে পাচ্ছেন যে চলে গেল, এভাবে হয়তো বা থাকতে পারে। আপনারা কন্ট্রোল আর ক্লিক করলে চলে আসবে, আবার কন্ট্রোল আর ক্লিক করলে চলে যাবে। অনেক সময় আছে এখানে আপনার আসতে পারে যে ইঞ্চিতে আছে, আমার এখানে হয়তো বা আসতে পারে পিক্সেলে। তো আমি চাইলে এটাও সিলেক্ট মানে চেঞ্জ করতে পারে, এখানে আমার দেখতে পাচ্ছেন পিক্সেলে আছে, আপনি চাইলে ইঞ্চিতে দিতে পারবেন, আরো যেগুলো আছে পার্সেন্টেজে দিতে পারবেন। তো আমার যেহেতু পিক্সেল আমি কাজ করব, আমি পিক্সেলটাই রাখছি। দেন আমার এই রেক্টাঙ্গেলটা ডিলিট দিয়ে দিলাম, ডিলিট দেওয়ার পর তো এই হচ্ছে কি আমার আর্টবোর্ডটা চলে আসলো। ফার্স্টে আমরা করবো কি এটা একটা ব্যাকগ্রাউন্ড নিব, আমার আর্টবোর্ডের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমাকে। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমি একটা রেক্টাঙ্গেল টুলে এখানে ক্লিক করে আর্টবোর্ডটা নিয়ে নিলাম, তো এটাকে আমি একটু প্লেস করে দেই। এটা আর্টবোর্ডটা আমার, আর্টবোর্ডটার কালারটা আমি হোয়াইট বা একেবারে হোয়াইট না, একটু অফ হোয়াইট রাখি। ওকে, এখানে এই দুইটা, এটা নামটা দিলাম আমি ব্যাকগ্রাউন্ড মানে বিজি দিয়ে,
ইন্টার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। আমরা পরবর্তীতে বুঝতে পারি যে এটার নামটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। তো এখন আমরা করব কি, আমাদের এই কর্নার একটা লোগো নিব। লোগোর জন্য এখানে একটা স্থান, এখানে একটা লোগো নিব। তো লোগো নেওয়ার জন্য আমি ফার্স্টে ফাইল থেকে প্লেস ইমবলেটে যাব। ইমবলেটে যাওয়ার পর আমরা আমার যে লোগো আছে সেখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে নিব। এখানে দেখি কি লোগো আছে। আমার এখানে রেস্টুরেন্ট লোগো দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি ফার্স্ট আপাতত এরকম একটা লোগো নিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আমার যে মার্জিনের অংশটুকু নিচ্ছি এর বাইরে যেন আমার কোনো কন্টেন্ট না যায়। এর বাইরে আমরা কোনো কন্টেন্ট নিব না, যত সম্ভব আমরা না নেওয়ার চেষ্টা করব। এ হচ্ছে গিয়ে আমার লোগোর অংশটুকু। তারপর আমাদের কাজটা করব, এখানে আমরা একটা অফারের যে একটা বক্স নিয়েছিলাম, সো আমরা চাইলে সেই অফারের বক্সটা আবার আমরা এখানে একটা রেস্টুরেন্টের যে একটা অফার দিব সে অফারের জন্য আমরা এখানে একটা বক্স তৈরি করব। তো বক্স তৈরি করার জন্য আমরা ফার্স্টে কাজ করতে পারি, পেন টুল থেকেও নিতে পারি এবং দুইভাবে আমরা নিতে পারি। ফার্স্ট অফ অল আমরা পেন টুল দিয়ে নিব। পেন টুলে এখানে পেন টুলে ক্লিক করে একটু আমরা ছোট করে নিচ্ছি, আমরা এখানে একটা ক্লিক করব, এভাবে আমরা করে নিতে পারি। এভাবে করে নিতে পারি আমরা। সেটা একটু সরিয়ে দেই বড় করার জন্য। এভাবে নিয়ে আমরা এটার একটু কালারটা চেঞ্জ করে দেই, এটার কালারটা আমরা পুরো হোয়াইট দিয়ে দিলাম। ওকে, আমরা এটাকে পুরোটাই ব্যাকগ্রাউন্ডে এখানে পর্যন্ত নিয়ে নিই আমি। অথবা আপনি আরো একভাবে নিতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনি এখানে দেখ আমাদের যে এই পলিগন টুলসে ক্লিক করে আপনি এখানে রাইট লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ সাইট, এখানে আপনি 3 নাম্বার বা 4 নাম্বার যাই থাকে আপনি 3 নাম্বার দিবেন। দেওয়ার পর দিবেন ওকে। ওকে দেওয়ার পর দেখবেন যে এখানে আমার একটা শেপ চলে আসবে। আমরা একটু শেপটা বড় করে নেই, এই দেন এটাকে আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি শিফট ক্লিক করে। এই এখানে দেওয়ার পর আপনার এখন আমরা করব কি, পেন টুলের এখান থেকে সরি এটা একটু করে দিলাম। এখন আমরা এই যে কনভার্ট পয়েন্ট টুল এখানে ক্লিক করে আমরা এই যেখানে ক্লিক করে যদি টান দেই দেখতে পাচ্ছেন যে এটা গলে আসতেছে, সফট হয়ে যাচ্ছে। জাস্ট আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি নিতে পারতেছেন। তো আমরা এভাবে নিব। তো আমরা এখানে নেওয়ার পরে এটা একটু উপরে উঠিয়ে দিচ্ছি, এই দেন আমরা এখানে একটু একদম হোয়াইট দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা একটু শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা এখানে রাইটে ক্লিক করে ব্লেন্ড অপশনে যাব। ব্লেন্ড অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে দেখব ড্রপ শ্যাডো কোথায়। এই হচ্ছে কি আমার ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ক্লিক করার পর আমার বাই ডিফল্ট যে ড্রপ শ্যাডোটা দেওয়া আছে সেটা চলে আসছে। আমি এখানে আমার মতন করে একটা শ্যাডো নিচ্ছি, এখান থেকে শ্যাডোটা একটু সাইজটা বড় করে নিচ্ছি এবং এটার স্পিডটা একটু বাড়িয়ে নিচ্ছি চারদিকে যাতে ছড়িয়ে যায়। এবং এটা এই এটাকে একটু আমি হালকা করে দিব, অতটাও না, আউটার গ্লোটা একটু বাড়িয়ে দিতে হবে। এখান থেকে একটু কমিয়ে নিই এটা এবং এটা একটু বাড়িয়ে নিই। আপনি আপনার মতন করে যতটুকু দরকার আপনি ততটুকু ঠিক করে নিবেন, আমরা এতটুকু রাখবো। আর একটু করতে পারি হচ্ছে কমিয়ে নিতে পারি, ব্যাস। এ হচ্ছে কি আমাদের ফার্স্টে এটা কমপ্লিট। দেন আমরা করবো কি, একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এখানে দিয়ে দিব এই বরাবর। দেওয়ার পর এটাকে আমরা একটু রোটেট করব, রোটেট করে এভাবে করে দিব, বেশি না, অল্প মোটামুটি কাতে যেন বুঝতে পারি যেটা এটা রোটেট হয়েছে। দেন আমরা করব কি,
এটা আচ্ছা রোটেট করার আগে আমার আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে কি আমি একটু ডিলে দিয়ে দেই। আমরা ফার্স্টে একটা রেক্টাঙ্গেল নিলাম, নেয়ার পরে এটা আমরা কর্নার গুলো একটু রেডিয়াস করে দিব, মানে রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার জন্য আমরা যে আছে এখানে আমরা দেখি 20% দেই, 20 পিক্সেল। দেখতে পাচ্ছি যে অতটা হয়নি, আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, যেমন সাপোজ 50-70 দিচ্ছি, দেখি কি হয়। 100-ই দিই আমি, হ্যাঁ এটা এখন ঠিক আছে। এবং এটার আমরা স্ট্রোক নিব, তো স্ট্রোক নেওয়ার জন্য জাস্ট এটা আমরা কন্ট্রোল টি তে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা সিলেক্ট হয়ে গেছে। এখানে এই অবস্থায় আমরা স্ট্রোক নিব হোয়াইট, হোয়াইট কালারটা আমরা নিচ্ছি, বা আপনার যে যে কালারটা লাগে। আমরা এখান থেকে স্ট্রোক কালারটা বাড়িয়ে দিচ্ছি, মানে সাইজটা বাড়িয়ে দিচ্ছি, জন্য আমি আপাতত একদম বেশি হয়ে গেছে, আমি এখানে 100 পিক্সেলের মতন নিই, ইন্টার। এবার আমরা একটু ভিতরে যে কালারটা আছে সেটা চেঞ্জ করে নিই আমাদের বোঝার সুবিধার্থে। দেখতে পাচ্ছেন যে আমার কালারটা মোটামুটি কেটে নেওয়া কমপ্লিট। এখন আমরা করব কি, এখানে একটা ইমেজ অ্যাড করব। তো ইমেজটা হচ্ছে কি, আমরা যেহেতু রেস্টুরেন্টে, তো আমরা একটা বার্গারের মতন কিছু একটা নিতে চাচ্ছি, যে বার্গার অফার বা কিছু। এটাকে একটু আমি ডাউন করে দিচ্ছি ব্যাস এভাবে। তো আমরা এখন ছবি নামার জন্য আমরা গুগলে সার্চ দিতে পারি। তো গুগলে সার্চ, এখানে আপনি বার্গার লিখে সার্চ দিতে পারেন। বার্গার পিকচার, এখান থেকে আপনি ইমেজ, এটা বা এটা আপনি যেটা নেন আপনার সুবিধা মতন। আমরা যাচ্ছি এটা নিব, দেখি এর থেকে ভালো তা পাওয়া যাচ্ছে। হ্যাঁ এটা নিই। এটা আমরা জাস্ট এখন করব কি, রাইট ক্লিক করব, এটা আসার পরে সেভ করার জন্য। আমরা এখনো দেখতে পাচ্ছি যে একটু লোড হচ্ছে, এটা রাইট ক্লিক করে সেভ অ্যাজ, সেভ অ্যাজ দিয়ে আমরা এটা ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এখানে আমরা এটা নামটা চেঞ্জ করে দিতে পারি চাইলে, যে বার্গার বা পিকচার অন, ঠিক আছে এটা অন নামে সেভ করে রাখি। তো এই দেন আমরা করব কি, এখানে আমাদের ছবিটা প্লেস করব। তো এর জন্য আমাকে ফাইল, ফাইল থেকে প্লেস ইমব্লেট, প্লেস ইমব্লেটে গিয়ে আমরা যেখানে ইমেজটাকে রেখেছি সেখান থেকে দেখে নিলাম, নিয়ে এটাকে একটু ছোট করে দিলাম এই। দেন এটাকে আমরা কি করব, এটাকে একটু ঘুরিয়ে দিব, দিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটা মোটামুটি কেদার নেওয়া কমপ্লিট। আমরা একটা কাজ করি, এখান থেকে যে ইমেজটা সহ আমরা এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি, এবং এটার সাইজটা একটু বড় করব আমরা এখন। এই আমাদের যে লাস্ট যে মার্জিনটা পর্যন্ত আমরা নিব, মার্জিনটা পর্যন্ত নিব উপর থেকে এবং নিচ থেকে, মার্জিনের বাইরে আমরা নিব না ব্যাস। এ হচ্ছে কি আমার আপাতত ব্যাকগ্রাউন্ডটা, ইমেজটা নেওয়া কমপ্লিট। ইমেজটা নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে এটা হচ্ছে কি আমার ইমেজ, ব্যাকগ্রাউন্ড বা বার্গার ইমেজ যেভাবে আমরা যে কোনো একটা শেপ এটা লিখে রাখবো, যে পরবর্তীতে বোঝার জন্য আমরা BGIMAG ইমেজ এভাবে একটা সেভ করে রাখলাম। আর এটা হচ্ছে কি আমার অফার বক্স নামে একটা সেভ করে রাখি, অফার বক্স, পরবর্তীতে আমার বুঝতে সুবিধা হবে। তো এখন এটাকে আমরা কি করব, আমার এটা নেওয়া কমপ্লিট। এখন যেটা করব, আমরা এখানে আরো 3-4টা ইমেজ অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা ফার্স্টে রেক্ট্যাঙ্গেল নিলাম, আবার 3টা আমরা এটাকে যেহেতু এটার উপরে রাখবো, সেখান থেকে নেওয়ার পর আমরা এটার স্ট্রোকটাও নিব, স্ট্রোক আমরা এটা 80 দেখি কত হয়, 80 একদম বেশি হয়ে যাচ্ছে, 60 50 পারফেক্ট। এটা রাখবো, এটা রাখার পর আমরা করবো কি, এটা রেডিয়াসটা একটু বাড়িয়ে দিব এখানে আমরা ব্যাস। এখানে দেওয়ার পর
টাকে আমরা একটু জুম করে নিয়ে আমাদের সুবিধা মতন কাস্টমাইজ করে নিব সাইজটা। দেন এটাকে আমরা অল্টার ক্লিক করে তিনটা নিব, অথবা আপনি কন্ট্রোল জে ক্লিক করেও নিতে পারেন আপনার সুবিধা মতো। কন্ট্রোল জে অথবা আপনি অল্টার প্রেস করে টান দিলে এটা কপি হয়ে যাবে। দেন এটাকে আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি এভাবে, এটাকে ব্যাস এই প্লেসে রাখবো। দেন এই যে এখানে আর একটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু ঘুরিয়ে নিব আমাদের সুবিধা মতন দেখতে, যাতে সুন্দর লাগে এই জন্য এই একটা। দেন আমাদের যে ফার্স্টে আমরা যেটা নিয়েছিলাম এটাও আমরা একটু ঘুরিয়ে দিব। এটা একটু ই করে নিচ্ছি, আমরা বড় করে নিচ্ছি সবগুলোকে, একটু একটু করে বড় করে নিচ্ছি। এই যে আমরা আমাদের যে ফার্স্ট যে নিছিলাম এটাকে আমরা একটু করে আনি, এটা আমাদের নিচে রাখবো এবং বাকি যে দুটো সেতুতে থাকবে উপরে দুই পাশে, এবং এগুলো থাকবে নিচে। এই তো আমি এখন চাচ্ছি যে প্রতিটা ইমেজে আমরা একটা করে ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য আমরা করব কি, ছবি অ্যাড করার জন্য আমরা ফার্স্ট এখানে গিয়ে ফাইল থেকে প্লেস ইন ব্লেড, এখানে আমাদের এই ছবিটা আমাদের নামানো নাই, আমরা একটা ছবি নিয়ে আসি আরো কিছু। তো ফার্স্টে আমরা বার্গার এটা নিচ্ছি, এই একটা আমার রাইট ক্লিক করে সেই ব্যাস এবার থেকে এটার ইমেজের নাম দিলাম ইমেজ। এই আমি আর একটা হচ্ছে গিয়ে চিকেনের নামাবো এবং একটা পিজার নামাবো। চিকেন ফ্রাই, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এসেছে, এখান থেকে আমরা একটা নিয়ে নিচ্ছি। ইমেজটা একটু কাটা কাটা চলে আসতেছে, তো আমরা একটু দেখে যেটা একটু সুন্দর মতন আছে ওইটা আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদের সামনে যেটা আছে আমরা এটাকে বা এখান থেকে নিতে পারি, আরো একটু ইমেজ দেখতে পারি এখান থেকে গিয়ে এটাকে নিচ্ছি আমরা। তো লোড হচ্ছে, ইমেজটা আসতেছে না, এটা নিচ্ছি আমরা জেপিজি। দেন আমরা করবো আর একটা হচ্ছে কি পিজ্জা নিব, এটাকে এটা আর একটা লেখা মতন চলে আসতেছে দেখতে পাচ্ছি এটা। এটা নিব আমরা, এটা আবার উপরে একটা লেখা আসতেছে ব্যাকগ্রাউন্ড সামথিং, তো এটা দেখি আমরা। এটা নিব আমরা, এটা দেখতে পাচ্ছি ক্লিয়ার আছে ইমেজটা এবং সাইজও ভালো আছে। তো এখান থেকে এসে আমি সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে গিয়ে সেভ করে নেব ইমেজটা সেভ অ্যাজ। তো এ হচ্ছে কি মোটামুটি আমার নেওয়া কমপ্লিট। তো এখানে আমি আর একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমার এখানে প্রাইজের জন্য আমি আলাদা একটা শেপ নিয়ে নিব এই বক্সের ভিতরে। তো শেপটি নেওয়ার জন্য এটা আমার ফার্স্টে নিলে আরো ভালো হবে, তো আমি এগুলো একটু সরিয়ে হাইড করে নিচ্ছি। আমি এই যে আমার একটা বক্স আছে, বক্সটা আমি একটু প্রাইজের জন্য যে আমি একটা শেপ নিব সেটা এখানে নিয়ে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে গিয়ে পেন টুলে যাব, পেন টুলে যাওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমি এই বরাবর এসে এটাকে একটু ড্র্যাগ করে দেন এখানে এসে আবার একটু ক্লিক করলাম।
দেন এটাকে আমি অল্টার প্রেস করে ডিলিট দিয়ে আবার এখানে এসে আমি এটাকে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রোকটা চলে আসছে, আমরা স্ট্রোকটা রান করে দিব এবং এটার কালারটা ফিল কালারটা আমরা দিয়ে দিব হোয়াইট। দেখতে পাচ্ছি আমার হোয়াইটটা চলে আসছে। আমরা একটু ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মিলিয়ে নিতে পারি। এই চাইলে আমরা এটাকে আর একটু বড় করে দিতে পারি, এটাকে আর একটু ন্যারো করে দিতে পারি, আপনার যেভাবে ভালো হয় আপনি সেভাবে করতে পারেন। এই আপনি চাইলে এভাবে এটা এভাবেও করতে পারেন। ব্যাস আপনি এটাকে একটু মিলিয়ে দিই। ব্যাস এটাকে আমরা হচ্ছে কি প্রাইজের জন্য রাখবো এবং এটার ভিতরে আমরা একটু শ্যাডো দিব নিচে, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আমরা করবো কি রাইট ক্লিক করব, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে আমরা যাব হচ্ছে কি ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো এখানে ক্লিক করলে আমার এখন আগে যে আমি শ্যাডোটা নিছি সেটা চলে আসতেছে, তো আমরা সেটা নিব না, আমরা নতুন আর একটা শ্যাডো নিব। আমরা এখান থেকে একটু সাইজটা বাড়িয়ে নিচ্ছি, দেন এটাকে একটু বড় করে দিচ্ছি এবং এটার অপাসিটিটা একটু গ্রো করে দিচ্ছি। ফার্স্ট আমার আর একটু বাড়িয়ে নিতে হবে। একদম বাজে দেখাচ্ছে এখন। ব্যাস আমার যেটুকু হয়েছে সেভাবে আমি নিচ্ছি। এই আমার এই বক্সটা মোটামুটি কাদা এখন কমপ্লিট। এখানে কমপ্লিট করার পর আমরা দুটোকে এখান থেকে আমরা শেপটা নিচ্ছি, শেপটা প্লাস এখানে আমরা যে সেকেন্ড যে শেপটা নিচ্ছি প্রাইসের জন্য দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং বক্স অন লিখে দিই। বক্স অন এখানে দেখেন আমরা একটু আইড্রোপার এখানে ক্লিক করলে চলে যাচ্ছে, তার মানে সবগুলো এক গ্রুপ করা আছে। এখান থেকে আমরা এটাকে আবার আগে যে আমরা নিয়েছিলাম সেটাকে ডিলিট করে দিচ্ছি এবং এটাকে আমরা কপি করে নিব। কন্ট্রোল জে দিয়ে আমি দুইটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এক একটা প্লেস করে দিচ্ছি একটু। এই বরাবর এটা ক্লিক চেক মার্কটা দিলাম, চেক মার্কটা দেওয়ার পর আর একটা আমি নিচ্ছি একদম এই কর্নারে, তারপর আমি ওভাবে করে দিচ্ছি। এই দেন আমরা লাস্ট যে আমাদের বক্সটা আছে এটাকে আমি দিব। এই আমরা দেখতে পাচ্ছি আমাদের বক্স গুলো মোটামুটি কেটে নেওয়া কমপ্লিট। এই আমরা এগুলোতে এখন ইমেজ দিব। আমার এখানে দেখতে পাচ্ছি যে একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা যেহেতু ড্রপ শ্যাডো দিয়েছিলাম তো শ্যাডোটা আমার নিচে চলে আসছে, এটা হচ্ছে কি আমার এই বক্সটায়, এটাকে আমার দিতে হবে একটু রিভার্স করে দিতে হবে। তো এখানে আমি ড্রপ শ্যাডোটা ক্লিক করে এখান থেকে এটা ঘুরিয়ে দিব, এখানে এই অবস্থায় আমি এটাকে জাস্ট দিয়ে দিব। সরি এটা আসলে আমার ক্যান্সেল দিচ্ছি, এটা আমি দেখতে পাচ্ছি এটা করতে গেলে আমার সম্পূর্ণটাই চলে আসতেছে, তো এটাকে আমরা চেক মার্ক উঠিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি দিব কি ইনার শ্যাডো, ইনার শ্যাডোটা দিতে পারি, দেখি ইন্টার শ্যাডো, ইন্টারগুলো আউটারগুলো না, আউটারগুলো তো আমরা দিব না। আচ্ছা ড্রপ শ্যাডোটা দিয়ে আমরা একটু প্লেসটা পরিবর্তন করে দেখি যে কি হয়। না হচ্ছে না, থাক এটা। আমরা এখানে আমরা করব কি এখন এক একটা ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য আমরা ফার্স্টে বক্স অনে অ্যাড করব, বক্স অনে আমরা পিজা যেটা ছিল সেটা অ্যাড করব। তো এখানে আমরা ক্লিক করার পর
ফাইল, ফাইল থেকে প্লেস ইমব্লেট, প্লেস ইমব্লেটে যাওয়ার পর আমরা এখান থেকে এক একটা করে অ্যাড করব। রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক এটা এখানে হবে, ব্যাস আমরা দেখতে পাচ্ছি চলে আসছে। তো এখন আমরা ইমেজটা নিলাম, ইমেজটা নেওয়ার পর এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। এটা আমার দেখতে পাচ্ছি যে নিচের দিকে চলে গেল, দেন এটা আমরা হাইড করে দিলাম। দেওয়ার পর আমরা বক্স টুতে, এখানে আমরা বক্স সবগুলো অন হয়ে কপি আসছে, আমরা বক্স টু এটা নাম দিলাম এবং এখান থেকে গিয়ে আমরা এখানে হচ্ছে আমার শেপটা, এই দেখতে পাচ্ছেন এই শেপটাকে আমি ক্লিক থাকা অবস্থায় ফাইল, ফাইল থেকে প্লেস ইমব্লেট, প্লেস ইমব্লেট দিলে হবে কি এখানে আপনার প্লেস হয়ে আসবে। এখান থেকে আমরা বার্গারের পিকটা নিলাম, নেওয়ার পরে এখানে এসে এটাকে আমি প্লেস করে দিচ্ছি সুন্দর মতন। এই রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ব্যাস আমার এটা প্লেস হয়ে গেল। আমার যে 3 নম্বর বক্সটা আছে বক্স 3, এটাকে আমি 3 নাম দিয়ে দিলাম এবং বক্স 3-তে যাওয়ার পর এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে শেপটায় ক্লিক করে দেখলাম হ্যাঁ শেপটাই ধরেছে। এখানে ক্লিক থাকা অবস্থায় আপনি ফাইল থেকে প্লেস ইমব্লেট, প্লেস ইমব্লেটে গিয়ে আপনি এখান থেকে ফাইলটা বা পিকচারটা আপনি আপলোড করে দিবেন, এখানে এন্টার করে দিবেন। এই ব্যাস এখন আপনি এখানে রাইট ক্লিক করে আপনি ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমাদের মেনু তিনটার যে এটা চলে আসলো। এখন চলে আসার পর এখানে আমরা করবো কি, এটার প্রাইস গুলো আমরা অ্যাড করে দিব। প্লেস এখানে আমরা সবগুলো প্রাইস গুলো অ্যাড করে দিব। তো প্লেস প্রাইস গুলো অ্যাড করা, আমরা এখানে অ্যাড করার আগে আমরা এখানে একটা, আমরা যে এখানে কত পার্সেন্ট অফ দিচ্ছি সেটা আমরা একটা লিখে নিব, 15% অফ, এখানে ইন্টার দিয়ে ও এফ এফ। আমরা এটাকে একটু সংখ্যাটা বড় করে নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ফাইল এখানে দেখতে পাচ্ছি ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে আমরা এখান থেকে এটাকে 72 পিক্সেল দিয়ে দেখি কত হয়, আমাদের আরো বড় লাগবে। সো এই দিয়ে দিলাম। তো আমাদের এখানে যে ফন্টটা, ফন্টটা আমরা চেঞ্জ করব, ফন্টটা হচ্ছে গিয়ে আমার এখানে একটু দেখি, স্টুডেন্ট ফন্ট আমরা এটা দিব হচ্ছে ও সালাদ। আমার আসতেছে না, আমি একটু খুঁজে খুঁজে দেখতে হবে। আমরা আমাদের ফন্টের যে এটা সাইজটা বা ফন্টের যে নামটা সেটা এখানে দেখতে পাচ্ছি, এই নামটা আমরা নিব। এটা হচ্ছে নেওয়ার পর আমরা এটার সাইজটা আমরা যতটুকু দরকার ততটুকু আমরা নিব। এই নেওয়ার পর এটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি, ওকে। দেন আমরা এখানে আমাদের একটা লেখা লিখবো, আমার আপনার যা দরকার যে এখানে আপনি দিতে পারেন। এখানে আমি একটা ডামি টেক্সট দিয়ে দিচ্ছি, এখানে এটা ক্লিক করার পর আমরা টাইপ, টাইপ থেকে সরি টাইপে যেতে হবে, ইমেজে না, লেয়ার না, টাইপ, টাইপ থেকে পেস্ট লড়াম ইমপ্রেস। এখানে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে ডামি একটা টেক্সট। তো এখানে আমরা ফন্টটা আমরা একটা রেগুলার একটা ফন্ট দিয়ে দিতে পারি, যেমন সাপোজ রোবোটো, রোবোটোটা দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে ঠিক মানে বড় হাতে আপার কেস চলে আসছে।
আপ আর কিছু এখানে হবে না। এই হচ্ছে গিয়ে এটার সাইজটা আমরা দেখতে পাচ্ছি যে এটা রেগুলারে আছে, তো এটাকে আরেকটু কাজ করব, কাস্টমার লেফট অ্যালাইন দিয়ে দিব, দেখি কেমন লাগে। না আমাদের মিডিল অ্যালাইনই লাগবে। এখানে দেখো আমরা এটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি, এবং আমাদের যে মেইন যে অফ লেখা এটাকে আমরা একটু কাস্টমাইজ করব, এটাকে একটা স্ট্রোক কালার দিব। স্ট্রোক দেওয়ার জন্য আমরা এখানে লেফটে ক্লিক করব, তারপর ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন একটা স্ট্রোক নামে একটা অপশন, এই স্ট্রোকটায় ক্লিক করবেন। স্ট্রোকটায় ক্লিক করে আপনি এখানে এখান থেকে এটার কালারটা আপনি চয়েস করতে পারবেন। কালারটা আমি দিয়ে দিচ্ছি হোয়াইট, কোথায় আমার এখানে হোয়াইট, হোয়াইট হালকা একটু হোয়াইট দিয়ে দিই, অফ হোয়াইট দিয়ে দিচ্ছি, হালকা দিলে ভালো লাগতেছে না, পুরোটাই হোয়াইট দিয়ে দিচ্ছি। এখানে আর একটা জিনিস করেছে, সেটা হচ্ছে গিয়ে শ্যাডো দিয়ে দিচ্ছে, এখানে এই শ্যাডো দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে শ্যাডোটা নিব, স্ট্রোকটা একটু নিব, স্ট্রোকটা ঠিক করব। স্ট্রোকটা আমরা এখানে দিয়ে দিচ্ছি 15, আপনার মতন ফন্টের সাইজ অনুযায়ী আপনি বাড়িয়ে নিতে পারেন। তো আমরা এখানে দিব সর্বোচ্চ হচ্ছে গিয়ে 15 পিক্সেল, দিয়ে দেখতে পাচ্ছি ঠিক আছে। তো এখানে দেওয়ার পর আপনি এখান থেকে ড্রপ শ্যাডোতে যাবেন, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখানে গিয়ে আপনি এই ড্রপ শ্যাডো অপশনে ক্লিক করা আছে আমার, যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে আপনার পছন্দ যতটুকু দরকার অতটুকু পরিমাণ আপনি নিয়ে আপনি এখানে সেট করে দিতে পারেন। আমি এখান থেকে একদম কটকটা ব্ল্যাকটা নিচ্ছি না, হালকা ব্ল্যাকটা নিচ্ছি, নিয়ে ওকে দেন। এটাকে আপনি আপনার ইচ্ছে মতন কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা আরেকটু করব হচ্ছে গিয়ে এই এটা আমরা রেখে দিচ্ছি, ওকে। আমরা এখানে মোটামুটি গাইতে আমার উপরের পার্টটা কমপ্লিট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে আমরা সেম ফন্টে সেম স্টাইলে আমার আর একটা টেক্সট হবে, তো এটাকে আমরা অল্টার ক্লিক করে নিয়ে আসতেছি। এই অল্টার অল্টার ক্লিক করে নিয়ে আসার পর আমরা এখানে যে টেক্সটটা লিখবো সেটা হচ্ছে দ্য বেস্ট, বেস্ট লিখে আমরা এখান থেকে রেস্টুরেন্ট লিখবো, এন্টার দিয়ে RESTAURANT রেস্টুরেন্ট। তারপর হচ্ছে কি স্লোগান দিবেন আপনি, যে রেস্টুরেন্টের স্লোগানটা হবে সেটা, তো SLOGAN স্লোগান। তারপর দিতে পারেন গো শেয়ার, ব্যাস। এখানে দেওয়ার পর এটাকে আমরা একটু কাস্টমাইজ করবো, এটাকে ক্লিক করবো বা ছোট করবো। দিয়ে আমরা এটাকে এখানে তুলে দিচ্ছি। আমরা এক কাজ করি, আমাদের যে এখানে যে ইমেজ গুলো আছে এটুকু একটু একটু করে ছোট করে দিই, একদম বেশি বড় হয়ে গেছে। এখানে যে আমার ইমেজ গুলো আছে বক্স গুলো একটু ছোট করে নিচ্ছি। এটাকে একটু উপরে দিকে তুলে দিচ্ছি যাতে করে আমার লেখাটা একটু বোঝা যায়, সেজন্য আমরা এখন এটাকে সেন্টার করব। সেন্টার করার জন্য আমরা দুইভাবে করতে পারি। ফার্স্ট আমরা এখান থেকে ক্লিক করে আমার আর্ট বোর্ডটা যে আছে এটাকেও ক্লিক করে দুইটা একসাথে সেন্টারকে আমরা অ্যালাইন করতে পারি, অথবা আপনি এখান থেকে এই শুধু টেক্সটটা ক্লিক করে এই যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল এখানে ক্লিক করে এইটা ক্লিক থাকা অবস্থায় আপনি এখানে আর্ট বোর্ডে বা এই মার্জিনে এখানে এভাবে ক্লিক করে আপনি এই যে সিলেকশন ক্লিক করে আপনি এখানে ক্লিক করলে অ্যালাইন চলে আসবে। এটা আমার দরকার নেই, আমরা অ্যালাইন অলরেডি করে নিয়েছি। তো এই হচ্ছে কি আমার, এখন আমরা করব কি এখানে আমরা যদি চাই এখানে আরেকটা টেক্সট নিতে পারি অথবা নাও নিতে পারি। আমরা এখানে আরেকটা করব হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুল নিব, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে আমরা যে রেস্টুরেন্টের যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দেবো, যাতে করে আমাদের সাথে আপনার ক্লায়েন্ট বা আপনার যে কাস্টমার তার আপনার সাথে যোগাযোগ করতে পারে। জন্য তো ফার্স্ট আমরা এখানে তিনটা নিব অপশন, এই একটা
ইনস্টা নেওয়ার পর এখানে ক্লিক করে আমি আর একটা অল্টার ক্লিক প্রেস করে নিয়ে নিব, দেন আর একটা নিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছি তিনটে এক সাইজের, কিন্তু একটু ছোট হবে, তো এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। এই বরাবর আমি নিয়ে নিলাম এবং এটাকে আমি আরেকটু উপরের দিকে নিব। ব্যাস এখানে নেওয়ার পর এখানে আমি এক একটা আলাদা আলাদা চেঞ্জ, মানে তিনটে ডিফারেন্ট কালার দিতে পারি অথবা এক কালার দিতে পারি। তো আমি এটাকে ফার্স্টে একটা কালার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই কালারটা আমি দিয়ে দিচ্ছি, ওকে। দেন আমি আর নিচের যে উপরে যে কালার গুলো আছে সেগুলো আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি। ব্যাস এখান থেকে এটা যাওয়ার পরে আমরা করব কি, এখানে আমাদের যে মোবাইল বা আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে আমার নাম্বারটা সেটা অ্যাড করে দিব। তো সেটা অ্যাড করে দেওয়ার জন্য আমরা ফার্স্ট এখানে আমাদের এখানে টেক্সট দিতে হবে। টেক্সট হচ্ছে গিয়ে আপনারা দিতে পারেন কল ফর অর্ডার, তো সিএল এর কল ফর অর্ডার, কল ফর অর্ডার। এখান থেকে আমরা ক্লিক করে ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে যাওয়ার পর আমরা দেখছি এখানে সবগুলো আপার কেস দেওয়া, সবগুলো আমার আপার কেস হবে না, এগুলোকে আমার ফার্স্ট হচ্ছে গিয়ে কলের সিটা বড় হতে হবে আপার কেস। এই দেখতে পাচ্ছেন এভাবে আমার হবে। এটার কালারটা আমি হোয়াইট করে দিব। হোয়াইট করে দিলাম, দিয়ে আমরা এখানে প্লেস করব। প্লেস করার পর এটা ক্যামেরা একটা আর একটু সাইজটা বড় হবে, বড় নিতে পারি। দেন এটাকে আমরা একটা স্ট্রোক কালার দিব। স্ট্রোক দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক থাকা অবস্থায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এখান থেকে যাব স্ট্রোকে। স্ট্রোক আমার আগে যেটা নেওয়া ছিল সেটা চলে আসছে, কিন্তু সেটা অনেক বড় দেখাচ্ছে। সো পাঁচ দিচ্ছি, পাঁচে অনেক বড় দেখাচ্ছে। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে এই কালারটা দিব, ওকে। এখন আমরা একটু বাড়িয়ে নিচ্ছি যে কতটুকু দরকার আমার, মানে 7 দিচ্ছি, তো 7 8, ব্যাস আমরা 8টাই রেখে দিব। 8 বা 9 আপনি নিতে পারেন, 9 আমরা 10 দিয়ে দেখি, যাক আমরা 10 দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এখানে একটা নাম্বার দিতে হবে অর্ডারের নিচে। এই এখানে আমরা একটা নাম্বার নিব, এখানে এই নাম্বারটা আমরা ক্লায়েন্ট আপনাকে যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা দিয়ে দিতে পারেন। তো আমরা ফার্স্টে একটা নিয়ে নিচ্ছি দামি, এই এটাকে আমরা করবো কি স্ট্রোক কালার দিব। তো স্ট্রোক কালারটা আমরা যেহেতু আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা সেটাই আছে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা স্ট্রোকের সাথে একটা এটার ড্রপ শ্যাডো নিয়ে নিচ্ছি, যাতে আমরা আমরা দেখলে বুঝতে পারি যে আসলে এখানে একটা স্ট্রোক আছে। এখান থেকে গিয়ে ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছেন যে আমার এখন বোঝা যাচ্ছে যে আমার শ্যাডোটা, মানে এই যে শ্যাডোটা দেওয়ার পর বোঝা যাচ্ছে যে আমার একটা স্ট্রোক আছে। এটাকে আমি একটু ক্যান্সেল করে দিচ্ছি, তারপর আমি আবার নিচ্ছি। এখানে রাইট ক্লিক করে বোল্ড ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছি আমার চলে আসছে। তো এখন এটাকে ওকে দিলাম। যদি আমি চাইলে এটাকে আর একটু বড় করে দিতে পারি, বড় করে দিতে পারি এটাকে একটু হালকা, এই বড় করে দেওয়ার পর এটাকে আমরা বিয়েটা আমরা একটু বাড়িয়ে দিব। এখানে দেখতে পাচ্ছি পঁচাত্তর, এটাকে আমরা 100 করে দিচ্ছি। ব্যাস এটা হচ্ছে কি আমার যোগাযোগ করার জন্য যে নাম্বারটা আমার দেওয়া ছিল সেই নাম্বারটা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা অনেক দূরে পর্যন্ত চলে আসছে। তো এখানে হচ্ছে কি আমার নাম্বার। দেন আমরা করবো কি, এখানে আমাদের যে সেকেন্ড যে বক্সটা আছে
সেটা আমরা যাব, সেকেন্ড বক্স হচ্ছে এটা। তো এখানে এসে আমরা আমাদের যে রেস্টুরেন্টের যে অ্যাড্রেসটা সেটা দিব। অ্যাড্রেসটা দেওয়ার আগে আমরা এখানে একটা কাজ করব, একটা আইকন নিয়ে নিব আমাদের হোম আইকন। তো ফার্স্টে আমি এখানে একটা একটা সার্কেল নিচ্ছি, এই যে সার্কেলের কালারটা হচ্ছে কি আমাদের যে টেক্সট কালারটা, আমরা সেই টেক্সট কালারটাই নিয়ে নিব। তো এখান থেকে ক্লিক করে আপনি এই কালারটা নিয়ে নিতে পারেন। তো এখানে আমরা একটা হোম আইকন লাগবে। তো হোম আইকন মানে আমরা আইকন নামানোর জন্য যেখানে যাব সেটা হচ্ছে যে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনে যাব। ফ্ল্যাট আইকনে যাওয়ার পর এখান থেকে আমরা এই ফ্ল্যাট আইকনে ক্লিক করব। এখানে আমরা দিতে পারি হোম, আমরা এই যে ফ্ল্যাট আইকনটা এটা ফ্ল্যাট আইকন থেকে বাড়ির আইকনটা নামাবো। তো নামানোর জন্য আমরা এখানে ক্লিক করে আমরা পিএসডি ফাইলটা নামাবো। ওকে, আমাদের আরো একটা ফাইল দরকার হতে পারে যেটা হচ্ছে কি আমরা আমাদের ইমেল বা ওয়েবসাইট দেওয়ার জন্য আমরা একসাথে একটা দিতে পারি। তো আমরা কাজ করে একটা মাউস আইকন নামাই। তো আমরা এই আইকনটা নিব, তো আমাদের দরকার হবে। আমরা এখন আমাদের ডিজাইনে চলে যাই। আমরা এখানে যে ইলিশ টুলটা নিচ্ছি, এখানে আমাদের যে হোম আইকন, তো এটা আমরা প্লেস করব। ডাউনলোড, ডাউনলোড দিয়া এখানে ক্লিক করে চলে আসছে। তো এটার কালারটা আমরা চেঞ্জ করব, কালারটা হচ্ছে আমরা নিব হোয়াইট, কারণ এটার উপরে ব্ল্যাকটা ভালো দেখাবে না। আগে এটাকে প্লেস করে নিচ্ছি, ব্যাস। আমরা দুটোকে সিলেক্ট করে তারপর হচ্ছে মিডিল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইনটা সেট করে নিচ্ছি। এখানে আমরা এই যে এটাকে কালার চেঞ্জ করব, জাস্ট ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে আপনি কালার চেঞ্জ করার অপশনটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে গিয়ে কালার ওভারলে, এখান থেকে আপনি ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আপনি এখানে অপশনটা পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিবেন, দিয়ে ওকে। এ হচ্ছে গিয়ে এখন আমি দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটা হচ্ছে গিয়ে হোম আইকন, দিলাম হোম আইকন। এখন আমার এখানে যে রেক্টাঙ্গেলটা ছিল এটার সাথে এটার একটা অ্যালাইনমেন্ট করে নিই আমরা। এই আমরা এখন এটাকে দেখতে পাচ্ছি যে মিডিলে আছে। তো এখন আমরা এখানে একটা টেক্সট লিখব। তো এখান থেকে আমার যে আমরা এখানে একটা বাইরে ক্লিক করে নিই, দেন আমরা এই আমাদের যে টেক্সটের যে এটা অপশনটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে পাচ্ছি অনেক বড় হয়ে আসতেছে, তো আমরা একটু ছোট করে নিচ্ছি টেক্সট অ্যালাইন, কন্ট্রোল জেড। আমরা এখানে দেখতে পাচ্ছি অন্য একটা সিলেক্ট হয়ে আছে। তো আমরা এখান থেকে বাইরে একটা ক্লিক করে দেন আমরা আমাদের যে অপশনটা এখানে ক্লিক করে আমরা একটা টেক্সট নিব। টেক্সটটা আমাদের যে অ্যাড্রেসটা যেমন 777777 এভিনিউ দিলাম, এভি মানে এখানে সবগুলো বড় হাতের আছে, এই জন্য আমাদের সবগুলো বড় হাতের আসছে। AVENUE এভিনিউ, তারপর হচ্ছে দিতে পারি 26 স্ট্রিট, STREET স্ট্রিট। তারপর আর একটা দিতে পারি হচ্ছে গিয়ে আমাদের স্টেটটা, এটা আমাদের যেহেতু USA এর একটা আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া লিখে USA। এটাকে আমরা একটা নর্মাল ফন্টে নিব, যেমন আমরা আগেরটা নিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে রোবোটো ফন্টে নিচ্ছি। এরপর এটার সাইজটা আমরা ছোট করে দিচ্ছি, আর একটু বড় করে দিব।
মানে যতটুকু দরকার ততটুকু আমরা নিচ্ছি, ব্যাস। এখন আমরা এটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ওকে। কালারটা চেঞ্জ করে দিলাম, দেন আমাদের যে আর একটা অপশন এখানে দিতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের কন্ট্যাক্ট যে ইমেল বা ওয়েবসাইট সেগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিব, ঠিক আছে? তো দিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা যে একটা মাউস আইকন নিয়েছিলাম তো সেটা আমরা এখন ইউজ করব। মাউস আইকনটা আমরা ইউজ করার জন্য আমরা ফার্স্টে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব, একটু লক করে নিচ্ছে আমার যেগুলো কমপ্লিট সেগুলোকে। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, এই এটার কালার হচ্ছে দিয়ে দিব, আর যে আগের যে টেক্সট কালারটা ছিল সেই টেক্সট কালারটার মতো নিব। সেটা হচ্ছে গিয়ে এখানে ডাবল ক্লিক করে, বা আপনি এখানে ডাবল ক্লিক করে একটা অপশন পাবেন, দেন আইড্রপার থেকে আপনি কালারটা নিয়ে নেবেন, ওকে। আমি এখান থেকে আইড্রপার দিয়ে কালারটা দেখতে পাচ্ছেন যে নিয়ে নিলাম, আমার এখানে এটা উপরে হবে জন্য দেখাচ্ছে না, ব্যাস। এই এখন আমি যে একটা আইকন নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে একটা মাউসের আইকন, তো সেই আইকনটা আমি এখানে এসে প্লেস করে দিব ফাইল থেকে, প্লেস ইন ব্ল্যাক। দেওয়ার পর এখানে কম্পিউটার মাউসের যে একটা অপশন ছিল আমার কাছে, তো সেটা আমি নিয়ে আসছি। এখানে আমার সুবিধা মতন প্লেস করে দিব, এজন্য আপনি অল্টার এবং শিফট ক্লিক করে এটাকে ছোট বড় করবেন, তাতে করে হচ্ছে গিয়ে চারদিক থেকে সমানভাবে এটা দেখা যাবে যে ছোট বড় হচ্ছে। এই দেওয়ার পর আমি এখন এটাকে কালারটা চেঞ্জ করে দিব, ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলে, ওকে দিলাম। এখানে আমি আমার ইমেল ওয়েবসাইট যেগুলো আছে যাবতীয় যা তথ্য সেগুলো আমি কিন্তু দিয়ে দিতে পারি, যেমন www.restaurant.com, তারপর হচ্ছে গিয়ে দিতে পারি ইনফো বা কন্ট্যাক্ট যেটা আপনি দেন, বা অর্ডার অর্ডার @ restaurant, এখানে restaurant.com। আর আর আপনি যদি চান যে ফেসবুক বা অন্য কোনো লিঙ্ক দিয়ে দিতে সেটা আপনি দিতে পারেন, তো আমরা আপাতত দুইটাই ইউজ করতেছি। মোটামুটি কায়দা আমার ডিজাইনটা প্রায় কমপ্লিট না, আমরা আর একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু এডিট করব। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আর একটু মডার্ন বা ডিজাইন, যাতে আমাদের দেখতে আরো সুন্দর লাগে, সে ব্যবস্থা আমরা করতে পারি চাইলে। সেজন্য যা করবো সেটা হচ্ছে কি, আমার এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে আমি একটা শেপ নিব পেন টুল থেকে, পেন টুলে ক্লিক করব, পেন টুলে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব একটা, এবং এই বরাবর আর একটা ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি ভাবে একটা শেপ নিয়ে নিলাম, এখানে আমি ক্লিক করব অল্টারে ক্লিক করে এখানে দিয়ে, এবার এখানে ক্লিক করে একটা শেপ নিব, এটা একদম লাগানো থাকবে, এটাকে অল্টার ক্লিক করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা কালার দিয়ে দিব, কালার হচ্ছে কি আমি দিলাম
ব্ল্যাক, ওকে। এটাকে আমি আবার কপি করব, কপি করে এটা নিচ থেকে উপরের দিকে নিয়ে যাব। যেমন এখানে আমি সিলেকশনে ক্লিক করে এই যে এই অপশনটাকে আমি অল্টার ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম, এটাকে আমি এভাবে ঘুরবো। এটাকে ঘুরিয়ে এটার কালারটা আমি অরেঞ্জ করে দিচ্ছি। ব্যাস এখানে আমি একটু কাজ করবো, ব্ল্যাকটা উপরে নিয়ে নিচ্ছি। এই এখন আমি যেটা করবো, আমার সুবিধা মতো এটাকে আমি একটু প্লেস করে নিব। আমরা আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা মোটামুটি কায়দায় কমপ্লিট। তো এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে আমাদের যে রেস্টুরেন্টের যে এইগুলো নিয়েছিলাম যে প্রোডাক্টগুলো বা টপিসগুলো, সেগুলোর যে আমরা প্রাইস দিব, প্রাইস হচ্ছে এটা প্রাইস দিয়ে দিলাম $10, $10 দিলাম। আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নিব, কালারটা আমরা এখানে হোয়াইটের ভিতরে ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা একটু বড় করে দিচ্ছি, আমরা আরো বড় হবে এটা $10। এবং এটাকে আমরা একটু বোল্ড করে দিব। একটু জায়গা মতো প্লেস করে নিচ্ছি। এই দেন এটাকে আমরা যে আমাদের যে ফন্টটা আছে, আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে কি, এই ফন্টটা আমরা ইউজ করব। এটা ইউজ করে এটা ব্যাস এটাকে আমরা ইউজ করব। এটাকে ইউজ করার পর এটাই আমরা আবার সেম সাইজ সেম ফন্টে, যেহেতু আমরা এখানে অল্টার ক্লিক করে নিয়ে আসবো, তাতে করে আমাদের কি হবে, আমাদের এটা কপি হয়ে চলে আসবে। এটা আমরা দাম দিয়ে দিলাম, মনে করেন যে এটা একটু দামটা একটু কম, বা $8 দিয়ে দিচ্ছি, বা $9 সামথিং। আমরা সেম জিনিস আবার করব কি, এখান যে প্রাইসটা আছে তো সেই প্রাইসটাকে আমরা আবার অল্টার ক্লিক করব। এখানে সিলেকশন ক্লিক করে অল্টার প্রেস করে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসব। এসে নিয়ে এসে এটাকে একটু ঘুরিয়ে দিব। এই এটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে $15। এই ব্যাস আমাদের ডিজাইনটা মোটামুটি কাতে পুরোটাই কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন এটা কিভাবে সেভ করব চলুন সেটা দেখি। ফার্স্টে আমরা এটাকে PSD ফাইলে সেভ করব। যদি কোনো কারণে বায়ার বলে যে এটার প্রাইস চেঞ্জ করতে হবে, বা এটার এখান থেকে ইমেজটা চেঞ্জ করতে হবে, কোনো টেক্সট চেঞ্জ করতে হবে, তো সেক্ষেত্রে আমার চেঞ্জ করার জন্য আমাকে PSD ফাইল দরকার। তো সেজন্য আমরা Ctrl+S দিয়ে এভাবে আসবে, আসার পর আমরা এখান থেকে এই ফরম্যাটটা আমরা PSD ফরম্যাট দিব। PSD দেখতে পাচ্ছেন ফটোশপ, এখান গিয়ে আমরা আপনি যেখানে চাবেন সেখানে সেভ করবেন। তো আমরা এখানে গিয়ে আমরা যেহেতু এখানে প্রায় ডিজাইন করেছি, আমরা প্রায়ের ভিতরে এটা সেভ করে দিব। এখানে আমরা রেস্টুরেন্ট নিউ ফোল্ডার দিয়ে দিলাম, RSTUR A এন্ট্রি রেস্টুরেন্ট দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ক্লিক করে ওকে দেন আমরা এটাকে যখন দেখবো বা প্রিভিউ ফাইল হিসাবে JPG বা PNG ফাইল সেভ করার জন্য Ctrl+Alt+Shift+S ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনি PNG বা JPG যে কোনোটাই সেভ করতে পারেন। তো JPG তে করলে হবে কি, যে আপনার একটু সাইজটা আপনার সাইজ ঠিক হবে, কিন্তু আপনার MB বা MB সাইজটা একটু কম আসবে। তো আপনি চাইলে JPG অথবা PNG 2014 যেটা সেভ করতে চান সেটাই পারবেন। আমরা আপাতত
জেপিজিটাই সেভ করে নিচ্ছি। তো এখানে এটা আসার পর আপনি সেভে দিবেন, সেভে দেওয়ার পর আপনি যেখানে আপনার পিএইচডি ফাইলটা রেখেছেন সেখানে আপনি গিয়ে সেভ করে রাখবেন। তো আমরা যেহেতু এটা যেখানে সেভ করেছি সেখানে যাচ্ছি, গিয়ে আমার হচ্ছে গিয়ে এখানে রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্ট 12 এখানে আমি সেভ করে দিচ্ছি। ওকে, তো এই আমি এখন চলে আসি, চলে যাই আমার যে সেভ করা ফাইলটা সেটা দেখে আসি। নিচের দিকে রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে আমার একটা কমপ্লিট ফাইল, যেটা আমার কমপ্লিট করা হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।